বরাবরের মতো এবারও ঐতিহ্যবাহী নানা স্বাদের বিভিন্ন রকমের ইফতারের পসরা সাজান পুরান ঢাকার চকবাজারের দোকানিরা। তবে দাম নিয়ে অভিযোগ ছিল ক্রেতাদের। দাউদ হাসানের রিপোর্ট। ঢাকার ইফতারের ইতিহাস ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে আছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারের নাম। প্রতি বছরের মতো এবারও রমজানে নানা পদ আর স্বাদের ইফতারের পসরা সাজিয়েছেন দোকানিরা। রমজানের প্রথম দিনে জমে উঠে চকবাজারের ইফতার বাজার। প্রচলিত ইফতারের পাশাপাশি আছে ঐতিহ্যবাহী নানা পদের খাবার। বাংলার মধ্যে একটা কথা আছে, চকে না গেলে বাড়িয়ালি বকে, মানে মেয়ে ছিলা বকে। এইটা হলো চকবাজারের নিয়ম, এটা চকবাজারের ঐতিহ্য, পরে আজকে 400 বছরের ঐতিহ্য। সবাই কেনাকাটা করতে চায় এবং কেনাকাটা না করলেও দেখতে চায় যে অন্য অন্য জায়গায় এই ইফতার পাতি, এই চকবাজারের এই দেখা দেখি বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইফতার পাতি হয়ে গেছে, কিন্তু তথাপি দেখেন চকবাজারে এটা বাড়ছে ছাড়া কমে নাই। এটার নাম বড় বাপের পোলা না, এটার নাম হলো শেখ চুরার ভর্তা। বাংলাদেশ হওয়ার পরে এটার নাম হচ্ছে বড় বাপের পোলা। এটা কথা আছে, তার তারে আবার ঘিকা আর বারে মশালা, যবি নাই খায়গা অবি ফাস্তায়গা। এটা ব্রিটিশ আমলে কত আর বাংলাদেশে কয় বড় বাপের পোলাই খায় ঠোঙ্গায় ভরা ভরা লিয়া যায়। তার তারে আবার ঘিকা আর বারে মশালা, যবি নাই খায়গা অবি ফাস্তায়গা। এ হ্যাঁ শেখ চুরা কা ভর্তা। শাহি জিলেপি আছে, বোম্বাই জিলেপি আছে, ছোটো জিলেপি আছে, চাহিদা বেশি হলে আপনার শাহি জিলেপি গিয়ে বাজে। এটা ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার। দুপুর থেকে ইফতারি কিনতে দূর দূরান্ত থেকে চকবাজারে ছুটে আসেন রোজাদাররা। ইফতার তৈরির উপকরণের দাম বেড়েছে, তাই গত বছরের তুলনায় এবারও দাম বেশি। তারপরও ক্রেতাদের আগ্রহ কমেনি একটুও। বাড়ি ধারা বসুন্ধরা যেটা, সেখানে আসছি আমি শাহি জিলাপি নিতে আর বড় বাপের বেটার খাবারটা নিতে। আমার বাবা আমাকে খাওয়াচ্ছে, আমি এখন খাচ্ছি, আমার ছেলেকে খাওয়াচ্ছি। এটা তো সব কিছু থাকে, মুরগি খাসি মুড়ি ঘুমনি বুট ছোলা, গরু শুধু থাকে না। জিনিসপত্রের যে দাম, টুকিটাকি কিছু ইফতারি নিলাম, আপনি চিকেন আচারি নিলাম, তারপরে রুটি নিলাম, তারপরে আপনার নিলাম যে সুতা কাবাব নিলাম, পার্থক্য কিছু বুঝি না। এখানকার ঐতিহ্য সেই হিসাবে আর কি নেওয়া। চকবাজারের পাশাপাশি পুরো রাজধানী জুড়েই ছিল ইফতারের বাহারি আয়োজনের পসরা। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।